হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মালয়েশিয়ান রান্নাঘর আমি মিসেজালি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি ডেজার্ট পাউরুটির মিষ্টি খুব কম সময়ে এটা আমরা ঘরে বসে তৈরি করতে পারি তো চলুন দেরি না করে দেখে আসি রেসিপিটি আমি একটা প্যান নিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ লিকুইড দুধ এবার দুধটাকে গরম করে নিচ্ছি দুধটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ এবার দুধটাকে ভালো করে মেশাতে হবে যাতে কোনো লঞ্চ না থাকে এবার দিয়ে দিব হাফ কাপেরও কম কনডেন্স মিল্ক আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এবার তিনটা উপকরণে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অনবরত এটাকে নাড়তে হবে মিশ্রণটা আমার গাঢ় হতে শুরু করেছে এ সময়ে নাড়াটা একদম বন্ধ করা যাবে না আমি এটাকে একটা ডো তৈরি করে নিব আমার ডোটা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিব এবার তৈরি করবো এই জন্য একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এবার সিরকাটা তৈরি হয়ে গেলেই আমি শিরকাটাকে নামিয়ে নেব এখানে আমি নিয়েছি চারটা পাউরুটি স্লাইস এবার সাইডের অংশগুলোকে আমি কেটে ফেলে দেব এই সাইডগুলোকে আপনারা ফেলে দিবেন না এগুলো দিয়ে বেডক্রাম তৈরি করে নিতে পারেন এবার আমি নিয়ে নিচ্ছি একটা শেপ কাটার এই হার্টশেপ কুকি কাটারটা দিয়ে আমি পাউরুটিগুলোকে কেটে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে বা ইচ্ছা মতো ডিজাইন করে কেটে নিতে পারেন আমি এভাবে সব পার্টিগুলো কেটে নিচ্ছি এবার শিরাটাকে আমি একটা বাটিতে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন অরেঞ্জ ফুড কালার আপনারা এটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন এবার শিকার সাথে কালারটাকে মিশিয়ে নিচ্ছি এদিকে ডোটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার ডোটাকে আমি একটা হার্ট শেপ করে নিয়ে নিব হাতের তালুতে রেখে এই ডোটাকে হার্ট শেপ দিয়ে দিব আমার ডোটা শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি যে পারুটিগুলো কেটে নিয়েছি এগুলো শিরার মধ্যে দিয়ে চুবিয়ে নিব। নেওয়ার পরে এক্সট্রা যে শিরাটা আছে সেটা আলতোভাবে চেপে চেপে ফেলে দেব এবার যে ডোটা তৈরি করে শেপ দিয়ে রেখেছিলাম ওটা এর উপরে দিয়ে আলতোভাবে চেপে দিচ্ছি আর পারুটিটা সমান করে দিচ্ছি এবার আরেকটা পারোটি স্লাইস নিয়ে একইভাবে শিরার মধ্যে চুবিয়ে এক্সট্রা শিরাটাকে ঝেড়ে ফেলতেছি দিয়ে ডোটার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আলতোভাবে চেপে দেব দেখো তৈরি হয়ে গেল মিষ্টি এভাবে আমি সবগুলো মিষ্টি করে নিব। আর এখানে আমি কিছু নারকেল শুকিয়ে অরেঞ্জ ফুড কালার দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবারে নারিকেলের গুঁড়োর মধ্যে এটাকে গড়িয়ে নিচ্ছি একে এঁকে সব মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে এখন এগুলো নারিকেলের গুঁড়োর মধ্যে আমি গড়িয়ে নিচ্ছি গড়িয়ে নেওয়ার পরে দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে এটাকে আমি সার্ভ করব দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল পাউরুটির মজাদার মিষ্টি আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ